আমরা যারা 1995 থেকে 2005 সালের মধ্যে জন্ম নিয়েছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর লুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যা চার রকমের কালি ছিল আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া গেলেও সেই কলমগুলো কেটে কেটে আবার আমরা নতুন কলম আবিষ্কার করতাম দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেদিকে যাচ্ছি চারটাও আমার সাথে যাচ্ছে কারেন্টের সুইচে দুই দিকে আঙুল চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যাবার সময় একসাথে দৌড়াদৌড়ি করে স্কুলে যেতাম ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর ডাকাত পুলিশ বাবু খেলতাম অনেক সময় কয়েকজন বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরো কত কি এক টাকা রঙিন আইসক্রিম বা হাওয়াই মিঠাই খেতে না পারলে যেন দিনটাই মাটি হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার উড়ে গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখবো বলে শুক্রবার দুপুর 3টা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিফ লায়লা সিন্দাবাদ দেখার জন্য অপেক্ষা করতাম পুরো এক সপ্তাহ ফলের গুটি খেয়ে ফেলে দুশ্চিন্তা করতাম পেটের ভিতরে গাছ হবে কিনা মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহ জানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যেন সে লম্বা হতে না পারে বিকালবেলা গোল্লা সুট কানামাসে না খেললে যেন বিকালটাই মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এত মজা লাগতো যা বলার বাইরে নানু বাড়ি দাদি বাড়ি যাওয়ার তো এটাই ছিল সময় ব্যাডমিন্টন ক্যারাম লুডো না খেললে কি হয় ডিসেম্বর মাস ও শীতকালটা ছোটবেলায় আমাদের এমনিতেই কালারফুল ছিল তবে ডিসেম্বরের 31 তারিখ যত এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি আমি জানি আমাদের জেনারেশনের যারা আসো তারা এই ভিডিওটি দেখছো তাদের মুখে হাসি ফুটে উঠেছে এসব কথাগুলো মনে পড়লে মনে হয় আবার যদি সেই ছোট্টবেলাটা ফিরে পেতাম যেখানে ছিল না কোনো দুঃখ কষ্ট দিন কাটানোর এই প্রকোপ চাপ চারিদিকতে টেনশন এই মাথা ব্যথা এসব তো কোনো কিছুই ছিল না তখন ছিল সুন্দর একটা দিন আমরা মানুষ কি অদ্ভুত তাই না যখন আমরা ছোট ছিলাম চিন্তা করতাম কবে বড় ভাইয়াদের মতন হব কবে আমরা বড় হব বড় হওয়ার পর চিন্তা করছি আবার যদি সেই শৈশবটা ফিরে পেতাম আবার যদি সেই ছোট্টবেলাটা ফিরে পেতাম ঝড় তুফান যাই হয়ে যাক না কেন আমার তো কিছু যায় আসে না আমি তো ঘুমের ভিতরে আছি আমি তো ঘুমাবো এখনকার যে জেনারেশনগুলো আছে বা যে জেনারেশনগুলো আসবে পরবর্তীতে তাদের কাছে যখন এসব গল্প হবে তখন তারা এগুলো সব কিছু স্বপ্ন মনে করবে আমার নিজের কাছে এখন এখন এমন জানি লাগে আগের দিনটা কেমন ছিল আর এখনকার দিনটা কেমন হয়ে গেছে একবার চিন্তা করেন তো সেই বিকালবেলার কথা আর এখনকার বিকালবেলার কথা অনেকটা ভিন্ন হয়ে গেছে না আসলে সব কিছু পরিবর্তন হয়ে যায় ছোটবেলায় কতই চিন্তা করতাম কত বড় হব কবে বড় হব অনেক বড় হব সবার থেকে বড় হয়ে দেখাবো একদিন অনেক কিছু করব অনেক বড় কিছু করব হায় রে আর আজকাল বড় হওয়ার পরে চিন্তা করি আবার যদি সেই শৈশবটা ফিরে পেতাম থাকতো না কোনো টেনশন থাকতো না এত চিন্তা থাকতো না এত কষ্ট এত ঝামেলা একদম শান্তিতে থাকতাম আমি সেই ছোট্টবেলাটার আমি আসলেই ওই দিনগুলোকে খুব মিস করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন